Bond. James Bond. বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর নতুন বিপদে পড়েছেন প্রযোজকরা। নতুন বন্ড খুঁজে পেতে রীতিমতো কোমর বেঁধে নেমেছেন তারা। ভক্তদেরও অসীম আগ্রহ, কে হচ্ছেন নতুন জেমস বন্ড। জেমস বন্ডকে আসলে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, জীবন বাজি রেখে তিনি যেসব দুঃসাহসী কাজে লিপ্ত হন, তা রীতিমতো চরম এক থ্রিল এবং ভক্ত দর্শকদের কাছেও তা অতুলনীয়। এই কারণে যে কাউকে ঠিক বন্ডের ভূমিকায় মানায় না। তাই একজন বন্ড খুঁজে বের করা একদিকে যেমন কঠিন, অন্যদিকে চ্যালেঞ্জিং। যেমন ধরা যাক শেষ বন্ড ড্যানিয়েল ক্রেগের কথা। তিনি বন্ডের ভূমিকায় অভিনয় ছেড়ে দেবার আগেও কয়েকবার বলেছিলেন তিনি ছেড়ে দেবেন। এর কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, বন্ডের ভূমিকায় অভিনয় করতে হলে শরীরের উপর বাড়তি চাপ পড়ে, এ কারণেই তিনি এই জনপ্রিয় চরিত্রে অভিনয় করতে চাননি। It's a physical role and I get bashed up and in fact all the I get injured but the stunt team get injured all the time and thankfully we all walk away and that's all that matters. I broke my ankle on the last movie, I broke my leg on the previous movie. I'm still here. এদিকে প্রযোজকদের কপালে যতই ভাঁজ পড়ুক তারাও নাছোড় বান্দা। যে করেই হোক একজন উপযুক্ত বন্ড তারা খুঁজে বের করতে পারবেন সে ব্যাপারে আশাবাদী। প্রযোজক বারবারা ব্রোকলি ও মাইকেল জি ইউলসন এরই মধ্যে জানিয়েছেন তাদেরও একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। সেখানে আছেন অভিনেতা টম হার্ডি, ইদ্রিস এলবা ও টম হিডলস্টোন। তবে প্রযোজক ব্রোকলি জানিয়েছেন কিছুই এখনও চূড়ান্ত হয়নি, কারণ তারা মাত্র একটি ছবির জন্য বন্ডকে খুঁজছেন না। তারা চান যিনি নতুন বন্ড হবেন তিনি অন্তত এক যুগ ধরে পর্দায় 007 জেমস বন্ড নামে দাপিয়ে বেড়াবেন। 1962 সালে শন কনেরি অভিনীত জেমস বন্ডের প্রথম ছবি ডক্টর নো দিয়ে ব্রিটিশ গুপ্তচরকে প্রথম পর্দায় আনা হয়। 2006 সালে ক্যাসিনো রয়্যাল দিয়ে শুরু করে গত 15 বছরে অন্তত 5টি জেমস বন্ড সিনেমায় অভিনয় করার পর ব্রিটিশ স্পাই চরিত্রটিকে গত বছর বিদায় জানান অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। 2021-এর শেষ দিকে নো টাইম টু ডাই ছবির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায় শেষ হয়। ক্রেগের বিদায়ের পর বন্ড ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেও বলা হয় দুইটি ব্যাপারে তারা কোনো ছাড় দেবেন না। আর তা হলো নতুন বন্ডকে 30 থেকে 32 বছর বয়সে হতে হবে, আর আরেকটি হলো উচ্চতা, তাকে অবশ্যই কমপক্ষে 5 ফুট 10 ইঞ্চি হতে হবে। জেমস বন্ডের বইয়ের লেখক ও কর্নেল জেমসও বলেছেন বন্ড হতে হবে এমন একজনকে যাকে এক নজরে দর্শকরা গ্রহণ করে নেবে এবং তাকে দীর্ঘ সময় ধরে পর্দায় বন্ডের ভূমিকাতেও টিকে থাকতে হবে।